আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করিয়ে দেবো। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগেও ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও, ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর। একের এক দাগের প্রশ্ন, অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করতেন? এই প্রশ্নের উত্তর হবে অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। এবারে চলে আসছি একের দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তার লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্নদাশঙ্কর রায়ের লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম উড়কি ধানের মুড়ি ও রাঙা ধানের খই। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, কিশোরের মন লাগে না কিসে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের খেলায় মন লাগে না। এবারে চলে আসছি দুইয়ের দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। এবারে চলে আসছি দুইয়ের তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অনুসন্ধিৎসু কিশোরটি সাগর বেলায় কি কুড়িয়ে তোলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় অনুসন্ধিৎসু কিশোরটি সাগর বেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। এবারে চলে আসছি দুয়ের চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। দুয়ের পাঁচ দাগের প্রশ্ন, দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে কবিতা থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো। এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, আলো, ছোট, এখানে, তখন। এই শব্দগুলির বিপরীত শব্দ আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, নিজেদের ইচ্ছে মতো লিখলে হবে না। উত্তরগুলি লিখে নাও, আলো এর বিপরীত আধার, ছোট এর বিপরীত বড়, এখানে এর বিপরীত সেখানে, তখন এর বিপরীত এখন। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে প্রতিটি শব্দকে পৃথক অর্থে আলাদা বাক্যে প্রয়োগ করো, অর্থাৎ প্রত্যেকটি শব্দের ভিন্ন অর্থ আমাদের দেখাতে হবে এবং আলাদা আলাদা বাক্য রচনা করতে হবে। তো প্রথমে দেওয়া রয়েছে সুধায়। এই সুধায় শব্দটিকে প্রথমে আমরা জিজ্ঞাসা করে অর্থে প্রয়োগ করে একটি বাক্য লিখছি, মাঝি সুধায় আর কত পথ বাকি। তারপরে সুধায় শব্দটিকে অমৃতে এই অর্থে ব্যবহার করছি, মায়ের স্নেহ সুধায় বিগলিত হয়ে উঠল অনেক। এরপরে রয়েছে পুরী শব্দটি। এই পুরী শব্দটিকে প্রথমে আলয় অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, পোড়ো বাড়িটাকে দেখে মনে হয় জমপুরি। তারপরে পুরী শব্দটিকে জগন্নাথ ধাম অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, গত বছর আমরা পুরী গিয়েছিলাম। এবারে বেলা এই শব্দটিকে সময় অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, অনেক বেলা হলো এবার জল খাবার খেয়ে নাও। তারপর বেলা শব্দটিকে সমুদ্র তীর অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, বালুকা বেলায় ঢেউ আসে যায়।
এবারে হেলা শব্দটিকে অক্লেশে অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, ছেলেটি হেলায় অঙ্কটি সমাধান করে দিল। এরপর হেলা শব্দটিকে একদিকে কাত হওয়া অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, গাছটি হেলে পড়েছে। এবারে ভরা শব্দটিকে পূর্ণ অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, ভরা নদীতে মনু মাঝি নৌকা বায়। ভরা শব্দটিকে ভর্তি করা অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, বোতলে জল ভরা হয়নি। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে, আবিষ্কারের গল্পগুলির পাশে পাশে আবিষ্কারকের নাম উল্লেখ করো এবং তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করো। দেখো, প্রথমেই রয়েছে ঘড়ি। তোমরা লিখবে, 1524 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী পিটার হেনলিন ঘড়ি আবিষ্কার করেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পিটার হেনলিন এ প্রথম কারিগরদের মধ্যে একজন যিনি ছোট শোভাময় বহনযোগ্য ঘড়ি তৈরি করেছিলেন, যা প্রায়শই দুল হিসাবে পরিধান করা হতো বা পোশাকের সাথে লাগানো হতো। এবারে বক্স করে পয়েন্ট করো এরোপ্লেন। লিখবে, রাইট ভ্রাতৃদ্বয় অর্থাৎ রাইট দুই ভাই অরভিল রাইট এবং উইলভার রাইট এরোপ্লেন আবিষ্কার করেন। তারা ছিলেন দুজন মার্কিন প্রকৌশলী। তারা 1903 সালের 17 ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী সুস্থিত মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। এবারে বক্স করে পয়েন্ট করবে রেডিও। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রেডিও আবিষ্কার করেন ইতালির গুলিয়েলমো মার্কোনি। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, দূরপাল্লার রেডিও ট্রান্সমিশন মার্কোনির ল এবং রেডিও টেলিগ্রাফ সিস্টেমের কাজের জন্য পরিচিত তিনি। মার্কোনিকে রেডিওর আবিষ্কারক হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং তিনি বেতার টেলিগ্রাফির উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ কার্ল ফার্ডিনান্ড ব্রাউনের সাথে 1909 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করেন। অর্থাৎ দুজন একসাথে নোবেল পুরস্কার পান। এবারে বক্স করে পয়েন্ট করবে দূরবীন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, প্রথম দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি করেছিলেন হ্যান্স লিপার্সে 1608 সালে। দাড়ি দিয়ে লিখবে, 1609 সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দূরবীন তৈরি করেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। ওই চশমা নির্মাতা একদিন লক্ষ্য করেন তার দোকানে বসানো স্থির লেন্স পদ্ধতির মধ্য দিয়ে দেখলে দূরের বাতাসের দিক নির্ধারক যন্ত্রটি বিবর্তিত দেখা যায়। গ্যালিলিও তার দূরবীনের মাধ্যমে বৃহস্পতির উপগ্রহ এবং শনির বলয় পর্যবেক্ষণ করেছিলেন। এবারে বক্স করে পয়েন্ট করবে টেলিভিশন। ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড 1926 সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, জন লগি বেয়ার্ড একজন স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার ছিলেন। বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেকট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিষ্কারের জন্য তিনি বিশ্ববিখ্যাত। এবারে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে, ছুটি পেলে তোমার মন কি করতে চায় পাঁচটি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো। ছুটি পেলে তোমাদের যা যা করতে ইচ্ছা করে এরকম পাঁচটা বাক্য তোমাদের ইচ্ছে মতো তোমরা অবশ্যই লিখতে পারো। এছাড়াও তোমরা এভাবে উত্তরটি লিখতে পারো, ছুটি পেলে আমার মন সকালে একটু বেশিক্ষণ ঘুমোতে চায়, বন্ধুদের সাথে দিনভর মাঠে খেলতে মন চায়, ছবি আঁকতে মন চায়, আমার পোষ্য কুকুরের সাথে সময় কাটাতে মন চায়, এছাড়াও আমার খুব শখের বাগান পরিচর্যা করতে মন চায়। এবারে চলে আসছি সাত দাগে। এখানে দেখো বলা হচ্ছে, কবিতা থেকে শব্দ নিয়ে নিচের শব্দছকটি পূরণ করো। এখানে সম্পূর্ণ শব্দছক পূরণ করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরগুলি লিখে নেবে। চাইলে বইতে তোমরা পেন্সিল দিয়ে লিখে নিতে পারো বা খাতায় কলম দিয়ে লিখে নিতে পারো।
এবারে চলে আসছি আট দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। আটের এক দাগের প্রশ্ন, পাঠ্য ছড়াটি প্রথম পংক্তিটি শুরু হয়েছে এক যে ছিল কিশোর এইভাবে। সাধারণত কোন ধরনের রচনা এভাবে শুরু হয়ে থাকে? সেই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। তো এই প্রশ্নের অনেকগুলি পার্ট রয়েছে। উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে এভাবে লিখবে, এক যে ছিল কিশোর এইভাবে সাধারণত রূপকথার গল্পের শুরু হয়ে থাকে। রূপকথার গল্পের সাথে অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতাটির সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি হলো, প্রথমে বক্স করে পয়েন্ট করবে সাদৃশ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রূপকথার গল্পে রাজা রানী অথবা বিশেষ কোনো ব্যক্তির সম্পর্কে আলোকপাত করা হয়। তেমনি আলোচ্য কবিতায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা বলা হয়েছে। রূপকথার গল্পের মতো এই কাহিনীও সমান আকর্ষক। তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈসাদৃশ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রূপকথার গল্পে কল্পিত কাণ্ড কারখানা থাকে বাস্তবের সাথে যার মিল নেই, কিন্তু কবিতার কাহিনী সম্পূর্ণ বাস্তব। বহু মণিমাণিক্য হীরে জহরত থাকে রূপকথার গল্পে, আর আলোচ্য কবিতায় রয়েছে ঝিনুকরূপী বিদ্যারতন। এবারে চলে আসছে আটের দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে? তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কার মন লাগে না। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটির খেলায় মন লাগে না। তারপরে বক্স করে পয়েন্ট করবে কিশোরদের পছন্দের খেলা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কিশোররা সাধারণত যে সমস্ত খেলায় ছুটোছুটি হুড়োহুড়ি চেঁচামেচি হৈহুল্লোড় বেশি সেই সমস্ত খেলা পছন্দ করে। তারপরে বক্স করে পয়েন্ট করবে ছড়ার কিশোরের পছন্দ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ছড়ার কিশোরটি খেলার পরিবর্তে যখনই সময় পেত সমুদ্র বেলায় গিয়ে নানান রঙের ঝিনুক কুড়িয়ে আনত। কিশোরটি যেন পৃথিবীরূপ জ্ঞান সমুদ্রের বেলাভূমি থেকে ঝিনুকরূপী বিদ্যারতন আহরণ করত। এবারে চলে আসছি আটের তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? কেনই বা এ ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কাকে রত্নের সাথে তুলনা করা হয়েছে। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় জ্ঞানসাগরের বেলাভূমি থেকে কুড়োনো বিদ্যারূপ ঝিনুককে রত্নের সাথে তুলনা করা হয়েছে। এরপরে বক্স করে পয়েন্ট করবে কেন এমন তুলনা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রত্ন দামি বস্তু, যে রত্নের অধিকারী হন তিনি সম্পদশালী, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম রত্ন বিদ্যা, একে কোনো পার্থিব মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ঝিনুকরূপী বিদ্যারত্ন যেন রত্নের চেয়ে বেশি মূল্যবান। এবারে চলে আসছি পরের পয়েন্টে, বক্স করে পয়েন্ট করবে চেনার প্রসঙ্গ কেন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, যেমন রত্নকে সবাই চিনতে পারে না একমাত্র জহুরি চেনে, তেমনি বিদ্যারত্নকে চেনা সবার পক্ষে সম্ভব নয়। যার জানার আগ্রহ থাকে, জ্ঞানের ক্ষুধা থাকে, সে নিজের তাগিদেই বিদ্যারত্নকে চিনে নেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর মাত্র চারটি প্রশ্নের উত্তর বাকি থাকলো। আমি পার্ট টু এর ভিডিওতে এই চারটি প্রশ্নের উত্তর করিয়ে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।